আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটি অ্যাপ্লিকেশন আমাদের সামনে শেয়ার করতেছি আমি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেক বাংলা অফিসিয়াল। সো আমাদের টেক বাংলা অফিসিয়ালের পক্ষ থেকে আমি রিফা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফোনের জায়গা দখল করে নেয় মূলত অনেক অ্যাপ্লিকেশন, মানে আপনারা যেগুলো আলাদা আলাদাভাবে ইনস্টল করেন। তো সেসব ভিডিও, সেসব অ্যাপস আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হবে না। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ফোনের র্যাম অনেক পাতলা থাকবে, মানে অনেক ফাঁকা থাকবে, এবং এক অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনারা সকল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন মাত্র কয়েক এমবি, যা আপনাদের অনেক বড় বড় অ্যাপসকে ছোটো আকারে নিয়ে আসবে। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করি। তো আজকের অ্যাপ্লিকেশন মূলত ওয়েব ক্লিক বিটি। এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা খবর, মানে নিউজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যেরকম অনলাইন শপ আছে, ব্রাউজার থেকে শুরু করে ইসলামিক অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছুই আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা জানেন যে দারাজ একটি বড় একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল করেন 300-400 MB মানে দখল করে নেয়। তো এখানে আপনারা দারাজ অ্যাপটা পেয়ে যাবেন মাত্র 10 MB একটা অ্যাপসের মধ্যে। তো চলুন তারা বিয়ার শুরু করে। তো বিয়ার শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। আর আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, একটি কমেন্ট বা একটু ভালো একটু কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। তো বিয়ার চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ফার্স্টলি আমাদের যেতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আমাদের সার্চ আইকনে লিখতে হবে ওয়েব ক্লিক বিডি। ওয়েব ক্লিক বিডি লিখে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, সো তো সার্চ করার পরপরই আপনারা এই অ্যাপ্লিকেশনটাই এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখানে শো করবে ওয়েব ক্লিক বিডি। তো আপনারা জাস্ট কী করবেন, অ্যাপসে ক্লিক করে আপনারা এখানে অ্যাপসটি ইনস্টল করে দেবেন। ঠিক আছে, অ্যাপসটি জাস্ট ইনস্টল করে দেবেন। ইনস্টল করে কয়েক এমবি দেখুন, এখানে মাত্র এটা একটি বাংলাদেশি অ্যাপস, অ্যাপসের মধ্যে আপনারা সব সব কিছু পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। তো জাস্ট আপনারা এখানে ইনস্টল করে আপনারা জাস্ট ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর দেখবেন যে একটা উইন্ডো শো করতেছে। তো জাস্ট ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে এগ্রিতে ক্লিক করবেন, কিছু কন্ডিশন দেওয়া আছে আর কি। তো আপনারা এগ্রিতে ক্লিক করলাম। তো এগ্রিতে ক্লিক করার পর দেখবেন যে একটু লোড হবে আর কি। তো দেখুন লিওস লোড হওয়ার পর দেখবেন এখানে হিউজ পরিমাণ শপিং যে সব অ্যাপস আছে সব কিছু আপনারা এখানে শো করবে, দারাজ, ইভ্যালি, বাগডুম, বিডি শপ, স্মার্ট বিডি, আজকের ডিল, চমক, চালডাল সব কিছু দেখবেন। এখানে বই থেকে শুরু করে সব কিছু আপনারা অনলাইন সব এখানে শো করতেছে। ঠিক আছে, তারপরে দেখবেন যে ডান দিকে স্ক্রল করলে দেখবেন যে এখানে এখানে আইটি ব্লগ টিউটোরিয়াল, আইটি ব্লগ টিউটোরিয়াল সব বাংলা স্মার্ট টেক, মানে টিউটোরিয়াল সব ভিডিও, মানে ইয়েগুলো আর কি এখানে দেওয়া আছে, যেখানে টেক রিলেটেড যেসব সাইট আছে, ব্লগ আছে। ঠিক আছে, তো তারপরে আপনার ডান দিকে আবার স্ক্রল করে দেখবেন এখানে ইনকাম সাইট, ফ্রিল্যান্সার থেকে শুরু করে মাইক্রো ওয়ার্কার্স, তারপরে আপওয়ার্ক, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ফটো, আজকের ডিল, এখানে ইনকাম ক্লিক পিডি, মানে বিভিন্ন ধরনের ইনকাম অ্যাপ সাইটগুলো আপনারা এখানে শো করতেছে। এখান থেকে আপনার ইনকাম সাইটগুলো এখান থেকে মানে কাজ করতে পারবেন। তো তারপর ডান দিকে আবার স্ক্রল করে দেখবেন এখানে আছে হচ্ছে ইসলামিক কিছু অ্যাপস আর কি, অ্যাপসে মানে কিছু ইসলামিক অ্যাপসের মতো আর কি অ্যাপস, অ্যাপ সাইট যেটি বলেন, তো এখানে শো করতেছে। এখান থেকে আপনার ইসলামিক বিষয়গুলো এখান থেকে
আপনারা কাজ করতে পারবেন, পড়তে পারবেন। তো তারপর আবার ডান দিকে আরেকটি স্ক্রল করলে দেখতে পাবেন এখানে পত্রিকাগুলো, নিউজ পেপারগুলো শো করতেছে, প্রথম আলো, সমকাল, নয়া দিগন্ত, মানে মিনিমাম অনেকগুলোই আর কি এখানে শো করতেছে, ভবিষ্যতে আরও অ্যাড করবে আর কি আশা করি। তো দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলোতে যদি আমরা ক্লিক করি দেখবেন সরাসরি আপনাদের প্রথম আলোতে নিয়ে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো অ্যাপসে নিয়ে আসছে, একদম প্রথম আলো সাইটে নিয়ে আসছে অ্যাপসে। তো আমরা ব্যাক করলাম, করার পর দেখবেন যে আপনার সমকালে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন সমকালে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, নেট একটু প্রবলেম করতেছে, তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন কয়েক সেকেন্ড। দেখতে পাচ্ছেন এখানে সমকাল পত্রিকাটা শো করছে, তো ব্যাক করলাম। আবার দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবার ডান দিকে স্ক্রল করলে সোশ্যাল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, জিমেল, সোশ্যাল যেগুলো আছে সেগুলো সব শো করতেছে। আবার ডান দিকে স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন এখানে লার্নিং ব্লগ, এখানে আপনাদের 10 মিনিট স্কুল, ওয়েব কোর্স বানি ইত্যাদি ইত্যাদি এখানে শো করতেছে। লার্নিং স্কুল 10 মিনিট স্কুল এখানে শো করতেছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে 10 মিনিট স্কুল থেকে কাজ করতে পারবেন, পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে হোটেল শো করতেছে, অনেক হোটেল যাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে শো অ্যাড করা আছে, আপনার এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতে পারবেন। তারপর ট্রাভেলিং, বিভিন্ন ধরনের ট্রাভেলিংয়ের সাইটগুলো এখানে অ্যাড করা আছে, আপনার এখানে ট্রাভেলিং সাইটগুলো এখান থেকে সংগ্রহ কাজ করতে পারবেন। তারপর ডান দিকে ফুড অর্ডার, ফুড ফুড পার্সেল যারা নিতে চান তারা এখান থেকে ফুড অর্ডার করতে পারবেন। স্বপ্ন, চালডাল, রেড চিলি, ফুড পান্ডা, শাকসবজি, ফুড পান্ডাতে আমি ক্লিক করলাম। দেখুন ফুড পান্ডাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, দেখুন চুজ ইউর কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনারা এখান থেকে ফুড পান্ডাতে অর্ডার করতে পারবেন। তো আমি ব্যাক করলাম, দেখতে পাচ্ছেন দারাজ, দারাজ যদি আমি ক্লিক করি দেখুন একদম ইজিলি দারাজে নিয়ে চলে আসছে। ঠিক আছে, একদম খুবই ইজি। আরে আমি এটার ইউজ করার পর, এই অ্যাপস ইউজ করার পর আমি এটার ডাটাও দেখাবো, মানে কতটুকু ডাটা ফোন মেমোরিতে নিয়ে রাখছে সেটাও আমি দেখাবো। তো তারপর দেখুন অনলাইন গেমস, অনলাইন গেমসে দেখুন অনেকগুলো অনলাইন গেমস আছে, লুডো আছে, ট্রাক, মোটো এক্স, পোকেমন, হাইওয়ে রাইডার, এসব গেমস এখান থেকে খেলতে পারবেন এই অ্যাপসের মধ্যে থেকে। তারপর দেখতে পাচ্ছেন আদার্সে এখনও কিছু মনে হয় অ্যাড করে নাই, যাই হোক এখানে হিউজ পরিমাণ ফিচার্স এখানে আছে, তো আপনারা এখান থেকে ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে দেখুন এখানে ওয়েব ব্রাউজার, এখানে ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজারে আপনারা সার্চ করতে পারবেন, এখানে আপনারা ইটিসি ইটিসি এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। ঠিক আছে, যেমন গুগল, google.com লিখে আমি সার্চ যদি করি তাহলে দেখতে পারেন এখান থেকে সার্চ দেখছেন একদম সেকেন্ডে চলে আসছে, 1 সেকেন্ডে। তো শপিংয়ে আমি যদি ক্লিক করি দেখুন শপিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে ইভ্যালিতে যদি ক্লিক করি দেখুন ইভ্যালিতে আপনাদের নিয়ে আসবে, দেখুন ইভ্যালিতে নিয়ে আসছে। তো খুব ইজি, একদম ইজি, এখান থেকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আপনাদের আলাদাভাবে যখন এতগুলো অ্যাপস যখন ইনস্টল করবেন ফোনে, এই 50টা অ্যাপস যখন আপনার ফোনে ইনস্টল করবেন আপনার ফোনের মধ্যে জায়গাই হবে না, মানে জায়গা শেষ হয়ে যাবে, তারপর আপনারা ইউজ করতে পারবেন না এতগুলো অ্যাপস। কিন্তু দেখুন একটা অ্যাপসের মধ্যে আপনার সবগুলো অ্যাপস আপনারা পেয়ে গেছেন। তো আমি এখন এই অ্যাপসটার ওয়েব ক্লিক বিডি অ্যাপসের মানে স্টোরেজ ডাটা দেখাবো। ঠিক আছে, তো চলুন স্টোরেজ ডাটা দেখাই। তখন হোম পেজে চলে আসলাম, হোম পেজ আসার পর দেখুন আমি এখানে স্টোরেজে ক্লিক করবো অ্যাপ্লিকেশন ডিটেলসে গিয়ে। তো আমি এখান থেকে স্টোরেজ যদি ক্লিক করি দেখুন এখানে টোটাল স্কে ক্লিয়ার ক্যাশ ডাটা যদি ক্লিক ক্লিয়ার করি তাহলে দেখবেন যে এখানে 45 MB ইউজার ডাটা, টোটাল ডাটা হচ্ছে 45 MB। 45 MBতে আপনারা 50টা অ্যাপস ইউজ করতে পারতেছেন, চিন্তা করতে পারতেছেন। দেখুন আপনাদের র্যাম অনেক মানে পাতলা হবে, পাতলা থাকবে, অনেক ফ্রি থাকবে, যাতে আপনাদের ফোন হ্যাং থেকে বিরত থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের উপকার এসেছে, আপনাদের সাহায্য এসেছে। তো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। অবশ্যই লাইকটা লাইক দিলে আমাদের পরবর্তী কাজ করার একটি প্রেরণা যোগায়। তো অবশ্যই আপনাদের আমাদের একটা কমেন্ট করবেন ভালো দেখে। তো
কী বিষয়ে আপনাদের ভিডিও চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের ভিডিও আপনাদের কমেন্টে ভিডিও করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে আপলোড করা হবে, আপনারা মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।